নদীতে ফেলতে গিয়েছিল কংক্রিটের ব্লক কিন্তু নৌকা ডুবে নিখোঁজ এখন তিন শ্রমিক তাদের সন্ধান পেতে নদীর তীরে স্বজনদের এই আহাজারে গাইবান্ধার সুন্দরগঞ্জের ওই তিন শ্রমিক পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন শ্রীপুর ইউনিয়নের বাবুবাজার এলাকার ব্রহ্মপুত্র নদে প্রত্যক্ষদর্শীরা জানান পানি উন্নয়ন বোর্ডের নদী শাসনের কাজের আওতায় তীর সংরক্ষণের জন্য শনিবার বিকেলে নৌকায় করে ব্লক নিয়ে ফেলতে শ্রমিকরা নদে যায় হঠাৎ তলা ফেটে সাতাশ জন শ্রমিক সহ নৌকাটি ডুবে যায় এ সময় সাঁতরে কয়েকজন তীরে ওঠেন খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল স্থানীয়দের সহযোগিতায় চব্বিশ জনকে উদ্ধার করলেও নিখোঁজ হন তিন শ্রমিক ব্লক ট্রাকের আর পানিতে ডুবে অসুস্থ এগারো শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন মাছাটার উপর লোটা অনেক চোর ছিল কারণে ওই যে মাছাটার কি সাইড দিছে মানে খুঁটিটা ভাঙ্গি যায় ওই মাছার ওখানে ইয়েগুলো পড়ে গেছে ব্লকগুলো একটা বিকট শব্দ হয় হ্যাঁ নৌকের তলাটাও নাকি ফাটি গেছে ঠিক আছে নৌকেও ডুবে গেছে ব্লক সহ লোটার মধ্যে লোটটা আর কি বেশি নেওয়া হয়েছিল জায়গাত বা তিনশো বা আড়াইশো নেওয়া জায়গাতে পাঁচশো নিচে তার কারণে ডুবে গেছে এদিকে বাতাসের সঙ্গে তীব্র স্রোত ও ধারণ ক্ষমতার বেশি ব্লক বহন করায় নৌকাটি ডুবে যায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন হঠাৎ করে একটি বাতাস বা একটু নদীর স্রোতের কারণে ডুবে যায় রংপুর থেকে একটি ডুবুরি চলে এসেছে তারা উদ্ধার কার্যক্রম চলমান রাখছে শনিবার রাত নটা পর্যন্ত নিখোঁজ তিন শ্রমিককে উদ্ধারে অভিযান চালায় রংপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল রোববার সকালে আবারও উদ্ধার কাজ পরিচালনার কথা রয়েছে समय संबा गईबान्धा